মতো হয়ে যাবে, শ্বাসকষ্ট কমে যাবে, অজ্ঞান হওয়াটা ইয়ে হবে। কিন্তু আপনি যদি কোনোভাবে ফেন অরবিটন দেন, এটার জন্য কোনো অ্যান্টিডট নাই। মানে হচ্ছে যে এজন্য হচ্ছে যে এটা দেওয়াই ভালো, এজন্য রিবোট্রিল অ্যাভেলেবেল ইউজ হয়, কারণ হচ্ছে এটার অ্যান্টিডট আছে, বুঝছেন? অ্যান্টিডট থাকার কারণে রিবোট্রিলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এবং কি হার্টের পেশেন্টকেও দেওয়া হয়, অনেক সময় শ্বাসকষ্টের পেশেন্টকে দেওয়া হয়। আর হচ্ছে যে সিএনএস ড্রাগটা আপনি কাকে দিবেন না, মানে হচ্ছে যে ব্রেনের ড্রাগগুলো আপনি কাদেরকে দিবেন না বলতে সতর্কতার সাথে দিতে হবে। মানে খেয়াল রাখতে হবে যে এই যে আপনি যে ওষুধটা দিচ্ছেন এটাতে আপনার ক্ষতি হইতে পারে। কী কী ক্ষতি হইতে পারে? ওই যে অজ্ঞান হয়ে যেতে পারে, তারপর তো শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, তারপর হচ্ছে যে তার গুম গুম ভাব লাগতে পারে, দেখা যাচ্ছে কইছে কী ওষুধ দিয়েছেন সারাদিন খালি ঘুম আসে, ঠিক আছে। তারপরে মাথা জিমাইতে পারে, হ্যাঁ মাথা ঘুরাইতে পারে, এটা আছে, কিন্তু এটা আসলে কম। মাথা ব্যথারও কমপ্লিকেশন আছে, কিন্তু এগুলো কম, মাথা ব্যথার জন্যই এগুলো দেওয়া হয়, ঠিক আছে। তাহলে মেইন হচ্ছে যে এই দুইটা, একটা হচ্ছে যে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে যে শ্বাসকষ্ট দেখা দিতে পারে, বিশেষ করে যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে, অ্যাজমা, সিওপিডি। অ্যাজমা হচ্ছে যে অ্যাজমা কি, সিওপিডি কি? অ্যাজমা এখন ফিজিওলজিতে চলে আসছে, হ্যাঁ, ফিজিওলজি। অ্যাজমা হচ্ছে যে একটা পেশেন্ট তার ছোটোকাল থেকে শ্বাসকষ্ট, অথবা 10-15 বছর থেকে বয়স থেকে শ্বাসকষ্ট, অথবা 20-30 বছর থেকে শ্বাসকষ্ট, কিন্তু সে কোনো ধোঁয়াতে যায় নাই, কোনো সিগারেট খায় নাই, তা এই ধরনের কোনো হিস্ট্রি নেই, তার ধোঁয়ায় কাজ করে নাই, মানে বালি ধুলাবালিতে কাজ করে নাই। অনেকে আছে না ইন্ডাস্ট্রিতে কাজ করে যেখানে প্রচুর ধোঁয়া আসে, এই ধরনের তার ওই ধরনের কোনো কাজ করে নাই, অথবা সে ইটের ব্রিক ফিল্ডে প্রচুর ধুলাবালি, ওখানে কাজ করে নাই, অথবা সে সিগারেট খায় নাই, ঠিক আছে। কিন্তু এবং ছোটোবেলা থেকেই তার শ্বাসকষ্ট, এরকম এই যে এই তিনটা ক্রাইটেরিয়া যদি থাকে, এবং তার আমরা ব্লাডে একটা টেস্ট করব, সিরাম ইমিউনোগ্লোবুলিন ই, এটা হচ্ছে যে অ্যালার্জির টেস্ট, তার শরীরে অ্যালার্জি কতটুকু আছে, হ্যাঁ, এই টেস্টটা আমরা করে নেব, করে এবং একটা এক্সরে করে নেব, হ্যাঁ, এক্সরে করে চেস্ট এক্সরে, CXR মানে হচ্ছে চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এখানে দুইটা ভিউ থাকে এক্সরেতে, একটা হচ্ছে যে পোস্টেরিয়র পিছন থেকে করা হয়, আর একটা হচ্ছে সামনে থেকে করা হয়। আচ্ছা, চেস্টে বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে সব চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, আর অ্যাবডোমিনাল ফ্যাটের এক্সরেগুলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। বাচ্চাদের ক্ষেত্রে আবার চেস্ট এক্সরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র করা হয়, হ্যাঁ, ওগুলো জানার দরকার নেই, আপনি তো আর এক্সরে দিতে যাবেন না, ঠিক আছে। তো আপনি আবার আপনার এটা জানতে হবে যে আপনি বলে দিবেন যে আপনি একটা পরীক্ষা করেন, রক্তের পরীক্ষা, যে আপনার শরীরে অ্যালার্জি আছে কি না, আর একটা হচ্ছে যে অ্যালার্জির হিস্ট্রি থাকবে। তাহলে কী কী বলছি কে বলতে পারবেন? অ্যাজমা সম্পর্কে কী কী বলছি 2-3 লাইন কে বলতে পারবেন? আচ্ছা, হ্যাঁ, 2 নম্বর, ব্রঙ্কাইটিসটা বাচ্চাকালে হয়, বড়দের হয় না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অ্যাজমাটা যে কোনো বয়সে হইতে পারে, তার 2 নম্বর বলেন, হ্যাঁ, 1 নম্বর হচ্ছে এজ, হ্যাঁ, ধুলাবালা কাজ করে এরকম লোকের হইতে পারে, 2-3 নম্বর ব্রিক ফিল্ডে যারা কাজ করে, হ্যাঁ, আচ্ছা, তাদের হচ্ছে যে এটা বাড়বে। আর যারা সিগারেট টিগারেট খায় নাই, ধুলাবালিতে কাজ করে নাই, করলে একটু বাড়তে পারে, করলে অ্যাজমা সিওপিডি দুটোই বাড়বে, ঠিক আছে। কিন্তু অ্যালার্জির হিস্ট্রি নাই, সিগারেটের হিস্ট্রি নেই, এই ধরনের যদি লোক হয় তাহলে এটা অ্যাজমা হবে না, এটা হবে সিওপিডি, হ্যাঁ, সিওপিডি, এটার ই হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ।
এগুলা লিখে ফেলেন, এগুলো বইতে নাই, হ্যাঁ বইতে পাইতেন না এগুলো। ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এখন সিওপিডিতে কি হয়, আপনার ওদের সবসময় ধুলাবালিতে কাজ করার কারণে, তারপর সিগারেট খাওয়ার কারণে তার ফুসফুসেটা সংকুচিত হয়ে থাকে, এই কারণে তার শ্বাসকষ্ট হয়। আর অ্যাজমাতে কি হয়, তার অ্যালার্জির কারণে সে ধুলাবালিত গেলে বা যে কোনো বাড়ি কাজ করলেই শ্বাসকষ্ট হয়। আর সিওপিডিটা হবে 30 বা 40 ইয়ার্সের পরে, এর আগে সিওপিডি হওয়ার পসিবিলিটি নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 30 বছরের আগে শ্বাসকষ্ট মানেই হচ্ছে অ্যাজমা। 30 বছরের আগে শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা, 30 বছরের পরে যদি শ্বাসকষ্ট হয় তখন এটা ডিফারেনশিয়েট করতে হবে, এটা কি অ্যাজমা না সিওপিডি। হ্যাঁ, এই অ্যাজমা সিওপিডির ক্ষেত্রে এই ওষুধগুলো সাবধানের সাথে দিতে হবে, ঠিক আছে। এগুলা আপনি চাই দিয়ে দেবেন, রিবোট্রিল 2 মিলিগ্রামও পাওয়া যায়, 0.5 মিলিগ্রামও পাওয়া যায়। আপনি 2 মিলিগ্রাম দিয়ে দিলেন, পেশেন্ট অজ্ঞানই হয়ে গেল, পড়ে গেল, অথবা পেশেন্টের শ্বাসকষ্ট হয়ে মারা গেল। এই জন্য এসব পেশেন্টের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে ওষুধ দিতে হবে। না, অ্যাজমার কারণেই শ্বাসকষ্ট হয়, সিওপিডির কারণেই শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট আরও অনেক কারণে হয়। শ্বাসকষ্টের মেইন দুইটা কারণ অ্যাজমা সিওপিডি। এটা হচ্ছে অ্যাজমা সিওপিডি হচ্ছে রোগ, শ্বাসকষ্টটা হচ্ছে সিমটম বা লক্ষণ, ঠিক আছে। না, এটা জন্ম থেকে হয় না, এটা হচ্ছে যে যাদের ফ্যামিলিতে মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজনের অ্যালার্জি থাকে তাদের ছেলেমেয়ের হইতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে জেনেটিক্স কারণে, আরেকটা হচ্ছে যে সে যদি হচ্ছে যে কোনো ইঞ্জুরি হয়, চেস্ট ইঞ্জুরি হয়, বুকে কোনো ইঞ্জুরি হয়, পানিতে ডুবে, অথবা দেখা গেছে যে কেউ বুকে দেখা গেছে লাথি দিচ্ছে, ইয়ে করছে, এরপর থেকে তার শ্বাসকষ্ট, এরকম যদি হয় এ কারণেও হইতে পারে। হ্যাঁ, শেষ। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, না আঘাত খাইলে সাথে সাথে না, এটা হচ্ছে পরে কমপ্লিকেশন হিসাবে দেখা দেয়, একটা রোগের সাইড এফেক্ট। সেটা হচ্ছে যে কোনো মনে করেন আপনি আঘাত খাইছেন, 2-3 মাস পরে আপনার এই সমস্যা দেখা দিল, এরকম। অ্যাজমা একটা রোগ, শ্বাসকষ্ট হচ্ছে এটার লক্ষণ। অ্যাজমা মানে হচ্ছে যে এটা বলা যায় হচ্ছে যে যে সবাই অ্যাজমা হিসেবে জানে যে এটা হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা, ঠিক আছে। কিছু কিছু জিনিস হচ্ছে যেমন হাইপার টেনশন, হাই প্রেশার, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে যে আপনি সবাই হাই প্রেশারে হিসাবেই জানে, কিন্তু আমি যদি বলি যে উচ্চ রক্তচাপ, এটা অধিকাংশ মানুষই বুঝবে না। কিছু কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে যেমন চেয়ার, এটা ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে কেদারা, কেদারা বললে কেউ চিনবে না। এই অ্যাজমাটাও ঠিক এরকম, অ্যাজমাটাও অ্যাভেলেবেল সবাই বুঝবে কিন্তু এটার বাংলা বুঝবে না, তো আপনার বাংলা বোঝার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, শ্বাসকষ্টজনিত সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ক্লোনাজেপামের কথা বলছে, হ্যাঁ এগুলো তো বলা হয়েছে, ক্লোনাজেপামের জেনেরিক নেম এটা জানি নেন। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে রিবোট্রিল,
তাহলে এগুলা হচ্ছে যে গুম এগুলা মেইনলি হচ্ছে গুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ লজিকাম লজিকাম তিন নাম্বারটা হচ্ছে বারবিট 30 বারবিট 30 তিন নম্বরটা হচ্ছে ফেনোবারবিটন 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 চার নম্বরটা হচ্ছে বারবিট 30 ফেনোবারবিটন তিন নম্বর চার নম্বর হচ্ছে লজিকাম 1 মিলিগ্রাম লোরাজেপাম পাঁচ নম্বর হচ্ছে লাইক্সোটানিন 3 মিলিগ্রাম ব্রোমাজেপাম এটা হচ্ছে ট্রেড নেম এই নাম আপনি লিখবেন ওটা হচ্ছে যে জেনেরিক নেম হ্যাঁ আর এগুলোতে কখন দেওয়া যাবে না এটা তো বলা হয়েছে দিবেন কখন ঘুমের জন্য অথবা তার হচ্ছে যে দেখা গেছে কয় গুম হয় না দুশ্চিন্তা করে এ ধরনের লোককে দিবেন হ্যাঁ তাদেরকে এই ওষুধগুলো দিবেন না এগুলোর টেপ আপনারা চেষ্টা করবেন ট্যাবলেট ব্যবহার আপনারা তো পল্লী চিকিৎসা করবেন পল্লী চিকিৎসকরা বেশিরভাগই চেষ্টা করবেন ইঞ্জেকশনের দিকে না যাইতে কারণ ইঞ্জেকশন কিন্তু খুবই খারাপ জিনিস ইঞ্জেকশন দিলে আইএম দিতে পারেন আইএম যে ইঞ্জেকশনগুলো সেগুলোর দিকে যাবেন আপনারা আইবিতে দিতে যাবেন না আইবি দিলে যে কোনো সময় রোগীর যে কোনো সমস্যা হইতে পারে পরে হঠাৎ আইবিতে দিলে কিন্তু সাথে সাথে কাজ করবে যদি আপনার অ্যাডভার্স ইফেক্ট হয় মানে সাইড এফেক্ট হয় সাইড এফেক্টটা কিন্তু সাথে সাথে হবে এবং সাথে সাথে আমরা সামনে রোগী মারা যাবে তার মানে কি আমরাই দায়ী ঠিক আছে এই জন্য হচ্ছে যে ট্যাবলেট দেওয়ার চেষ্টা করবেন সবসময় করণীয় তো ট্যাবলেট দিলেন করণীয় তো আপনি তো করণীয় কীভাবে করবেন আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে গেছে এই সময় দরকার অক্সিজেন আপনি অক্সিজেন কই পাবেন তারপর হচ্ছে এই সময় কিছু কিছু সময় দরকার আইসিইউ দরকার তাহলে আপনি আইসিইউ কই পাবেন রোগী মারা যাবে তো আপনাকে ধরবে হ্যাঁ 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 পণ্ডিতে করা যায় তো না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আগে পিঠ বাঁচাও তারপর রোগী বাঁচাও অনেক সময় চাইলেও একটা পেশেন্ট যেমন আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা রোগী নিয়ে গেছেন মনে করেন আপনার বাবাকে নিয়ে গেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে সদ্য নিয়োগপ্রাপ্ত যেসব ডাক্তার হয় যেমন আমার বিসি আমার যদি বিসিএস হয়ে যায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ পাবো তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগই হচ্ছে যে রোগী নিয়ে আসে পাতি নেতা তেতা এগুলো আছে এগুলো ঠিক আছে এখন 20-25 জন আসছে আয়সা আমি চিকিৎসা দিলাম চিকিৎসা তো দুইটা প্যাটার্ন হয় ভালো হবে নইলে এটা খারাপ হবে হ্যাঁ এখন যদি খারাপ হয় খারাপ হলে ফাতে নেতা বলে যে ট্রিটমেন্ট হয় নাই ডাক্তারের উপর হামলা করে এই জন্য আমি আমি চাইলে চিকিৎসা দিতে পারি কিন্তু আমি চিকিৎসা দিব না আমি রেফার টু ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে চলে যাও এটাই শুধু রুগীর মিসবিহেভের কারণে রুগী চিকিৎসা পায় না বাংলাদেশে রুগী মনে করে রুগী অনেক কিছু বুঝে আমি বিশেষ করে আমি তো ডিউটি করি আমি ডিউটি করলে যদি রুগী বলে স্যার এটা এটা আমি এটা দেন ওটা বা ইয়া করেন এটা খাইলে আমি আপনি যদি বুঝেন আপনি চিকিৎসা দেন আমাকে তো আমার দরকার নাই আপনি চিকিৎসা আপনি করেন ঠিক আছে আপনি তো বুঝেনি তাহলে আর আমাদের তো চিকিৎসা দেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এগুলো হচ্ছে ঘুমের ওষুধ বিশেষ করে হ্যাঁ যে কোনো একটা দিবেন আর হচ্ছে যে তাহলে আরেকটা হচ্ছে যে অ্যান্টি অ্যান্টিসাইকোটিক আরেকটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট হ্যাঁ ট্রিপটিন 10-25 মিলিগ্রাম পাওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে যে অ্যান্টি ডিপ্রেসেন্ট একজন মানুষ দুশ্চিন্তা করে ডিপ্রেশন মানে বুঝেননি
ডিপ্রেশন মানে হচ্ছে যে একটা কনসার্টে গেছে, সবাই নাচানাচি করতেছে, হ্যাঁ কাছে ভাল লাগে না, হ্যাঁ চুপ করে এক কোনায় বসে আছে। একটা পার্টিতে গেছে, সবাই খাইতেছে আনন্দ করতেছে, তার কাছে ভালো লাগে না, ঠিক আছে। অথবা প্রেমে জায়গা খাইছে, ঠিক আছে, এবার তার হচ্ছে যে কোনো কিছুই ভাল লাগে না, তার শুধু ওই মেয়েরই দরকার, আর কোনো কিছুই ভাল লাগে না। আর ছেলের ক্ষেত্রে হচ্ছে যে মেয়ের ক্ষেত্রে হচ্ছে ওই ছেলেরই দরকার, ঠিক আছে, বাকি কিছু আর ভাল লাগে না। হ্যাঁ আমার একটা ছাত্রী ছিল, ছাত্রী প্রেম করতো তো আমাকে, আমি সব হিস্ট্রি নিছি, তোমার কী সমস্যা? পরে বলতেছে স্যার আমাকে একটা মোবাইলের ব্যবস্থা করে দেন, যেমনি হোক। আমি বলতেছি যে মোবাইলের ব্যবস্থা করলে তো তোমার আব্বু আম্মু আমার আরও পানিশমেন্ট দিবে। না স্যার আপনি যেন কাউন্সিলিং করে দিয়ে দেন আমাকে, আমার ওটা ওই মোবাইল হলে আর ওইটা দেখা গেছে যে ওইটা লাগবে, ওইটা হইলে আমি পড়াশোনা করবো, আমার কোনো সমস্যা নাই। আপনি দরকার 15 দিন ট্রায়াল দেন মোবাইলটা দিয়ে, আমাকে 15 দিন ট্রায়াল দেন, আমি যদি পড়াশোনা করি তাহলে তো হইবে। আমি তো না এই সুযোগ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা তারপরে আসেন, আপাতত এই দুইটাই শিখেন, বেশি শিখলে মনে থাকবে না। হ্যাঁ অনেকগুলো আছে, 20-30টা আছে না, আগে যেগুলো ছিল এগুলো হচ্ছে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক। সিডেটিভে লেখেন মানে ঘুমের ওষুধ, ঘুমের সিডেটিভ, SEDATIVE মানে হচ্ছে ঘুমের। ঠিক আছে, অ্যান্টি ডিপ্রেশন, হ্যাঁ মন ভালো লাগে না, মন খারাপ, ঠিক আছে, দুশ্চিন্তা, ঠিক আছে, লেখছেন এগুলা? টপ্রানিল, হ্যাঁ ইমিপ্রামিন, টপ্রানিল 25 মিলিগ্রাম, ইমিপ্রামিন, এগুলো আছে, সবগুলোই আছে আপনাদের বইতে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়াইতেছে। এখানে 15-20টা আছে ড্রাগ মেবি, হ্যাঁ আছে, এবং আনইম্পর্টেন্ট কোম্পানি এগুলো দিচ্ছে, এগুলো কাজ করবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যে মিক্সড, হ্যাঁ OCD, হ্যাঁ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, হ্যাঁ একজন মানুষের দেখা গেছে যে সে বাথরুমে গেল, বাথরুমে গিয়ে হাত ধুইছে, হাত ধোয়ার পরে আসছে রুমে, রুমে আসার পরে তার কাছে মনে হইলো যে আমি হাত ধুই নাই, সে আবার গেল, আবার গিয়ে হাত ধুইল, তারপরে আবার আসছে, আবার কিছুক্ষণ পরে হইলো যে হাত তো ধুই নাই, আবার গেল, আবার হাত ধুইল। অথবা একজন মানুষ হচ্ছে দোকানদারি করে, সে দোকানে তালা চাবি মারে আসছে, অর্ধেক পথে আসি বলতেছে এটা তালা কি মারছি কি না, আবার গেছে গিয়ে চেক দিছে, চেক দিয়ে দেখলো যে তালা মারছে, মারে আবার আসছে, আসলে আসলে কি দিছি না, ঠিক আছে। হ্যাঁ ভুলে যায় বলতে এটা হচ্ছে যে তার একটা সাইকোলজিক্যাল সমস্যা, এটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সংক্ষেপে OCD। OCD নাটকও আছে, হ্যাঁ OCD নাটকও আছে, অবসেসিভ। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা হচ্ছে যে এই সমস্যা হবে, অথবা দেখা গেছে যে তার কিছু সময় খুব ভাল লাগতেছে, হাসাহাসি দেখা গেছে যে খুব, দেখা গেছে যে হাসাহাসি করবে, অনেক আড্ডা আড্ডা দিবে, মনে হয় যে অনেক কিছু জানে, এবং সে
অনেক লেকচার টেকচার দিবে, কিছুক্ষণ পরে আবার মন মরা হয়ে যাবে। ঠিক আছে, মানে দিনের কিছু অংশ দেখা গেছে যে সে অনেক কিছু জানে, অনেক ভালো ব্যবহার করবে, মজা করবে, আড্ডা দিবে, আর আবার কিছু সময় দেখা গেছে যে মন খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার। বাইপোলার মানে হচ্ছে দুই রকম, মুড মানে হচ্ছে যে মনের ভাব, ডিসঅর্ডার মানে হচ্ছে যে সমস্যা। দুই ধরনের মনের দুই ধরনের সমস্যা। এক ধরনের সমস্যা হচ্ছে সে খুব অ্যাংজাইটি থাকবে, উদ্বিগ্ন, মানে উদ্বিগ্ন থাকবে, কোনো কিছু করার চেষ্টা করবে, সামাজিক কাজ করবে। ঠিক আছে, সে মনে করবে যে আমি, হ্যাঁ আসেন, সে মনে করবে যে আমি সামাজিক কোনো কাজ করব, দেখা গেছে সমাজের উপকার করব, এই করব, সেই করব, কিছুক্ষণ পরে আবার দুশ্চিন্তা, ভাল লাগে না, এসব করে লাভ কী লাভ। ঠিক আছে, এই ধরনের ইয়ে করবে সে হচ্ছে, এটা কাজের চাপের কারণেও হইতে পারে, দুশ্চিন্তার কারণেও হইতে পারে। লং টাইম যদি সে দুশ্চিন্তা করে, যেমন তার ফ্যামিলির কেউ মারা যায়, সে কারণে সে যদি লং টাইম দুশ্চিন্তায় থাকে, মনে করো কারো বাবা মারা গেছে, এখন সে লং টাইম কিন্তু দুশ্চিন্তা করে, যারা অথবা তার প্রেমিকা মারা গেছে, প্রেমিক মারা গেছে, ঠিক আছে, সে দুশ্চিন্তা করবে লং টাইম, মিনিমাম 3 মাস। ঠিক আছে, তারপরে অথবা আপনার যেই কোনো কারণে সে হচ্ছে যে শক, ঠিক আছে, তখন ওইসব কারণে হইতে পারে, অথবা তার অন্য কোনো সমস্যা নাই, তার ব্রেনের কারণেও, নিজস্ব কারণেও হতে পারে। হ্যাঁ আচ্ছা, তো ওইসব ক্ষেত্রে আমরা কী দিব, ওইসব ক্ষেত্রে আমরা কম্বিনেশন ড্রাগ দিব, যে সিডিটিভও দিব, অ্যাংজিওলাইটিকও দিব, মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি সাইকোটিক, তার সাইকোলজিক্যাল যে সমস্যা এটাও দিব, আর অ্যান্টি ডিপ্রেসেন্ট সে দুশ্চিন্তা করে এটার জন্যও দিব, যেমন তার যে মন খারাপ থাকে এটাও যেন ভালো হয়, এবং সে যেন সবসময় দেখা গেছে যে মানে অ্যাংজাইটি কন্ডিশন, ইউফোরিক কন্ডিশন থাকে, ওটাও যেন ভালো হয়, এই জন্য আমরা কম্বিনেশন দিব। এই কম্বিনেশনটা হচ্ছে ফ্রেনজিট, এই জন্য ডাক্তাররা বেশিরভাগই ফ্রেনজিটটা ইউজ করে, কারণ আসলে বোঝার উপায় নাই, হ্যাঁ তার কি আসলে ডিপ্রেশন না কি হচ্ছে তার সাইকোলজিক্যাল সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশনেও দেওয়া যাবে। এটা হচ্ছে এটাতে অ্যাবজি থাকবে না, যে কোনো ওষুধ যদি কম্বিনেশনে ব্যবহার করা হয়, কম্বিনেশন মানে হচ্ছে দুইটা জেনেরিক ড্রাগ যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে এটার ইয়া থাকে না, অ্যাবজি থাকে না, বুঝছেন। যেমন ফুসিড প্লাস, অ্যান্টাসিড প্লাস, অ্যান্টাসিড প্লাসের মধ্যে হচ্ছে যে অ্যান্টাসিডও থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, ম্যাগনেশিয়াম থাকে, তিনটা জিনিস থাকে। হ্যাঁ, এজন্য এগুলাতে হচ্ছে যে কত এমজি এটার দরকার নাই, এটার একটাই ফর্ম হয়, যেগুলার বিভিন্ন 5, 10, 20 এরকম বিভিন্ন এমজি হয়, সেগুলার হচ্ছে এমজির দরকার। মনে করেন একজনের হচ্ছে যে একটা নাম, তাহলে তার আর আলাদা নাম দেওয়ার দরকার নাই, একজনের যদি তিনটা নাম থাকে তাহলে আলাদা আলাদা ইনক্লুড করতে হয়। হ্যাঁ, এটাও এরকম, এটা বল দিচ্ছে বইয়ে, বল দিচ্ছে, আমি দেখছি আজকে, আমি আজকে 10 মিনিট দেখছি আপনাদের, এটা সকালে আসার সময়, এই আসার সময় 10 মিনিট দেখছি কী কী আছে এখানে। হ্যাঁ কোথায় কোথায়, হ্যাঁ এখানে কম্বিনেশন দিলে তো আপনি 0.5 দিতে পারবেন না, আপনি যদি শুধু প্রুফেন থিক্সল দেন তখন তখন লিখতে পারেন 0.5। আর ওটা হচ্ছে 10, হ্যাঁ আপনি কম্বিনেশন দিলে লাগবে না, এমজি দেওয়া লাগবে না, আপনি শুধু ফ্রেনজিট করলে আপনাকে দিয়ে দিবে। এমসিজি কোথায় পাইছেন? ফ্রেনজিট, ও এটা হচ্ছে মাইক্রোগ্রাম, এটা হচ্ছে যে সকালে দিবেন, সকালে দিবেন এবং দুপুরে দিবেন, রাতে দিবেন না। হ্যাঁ ফ্লুফেনাজিন আর হচ্ছে নর্ড্রিপটাইলিন, হ্যাঁ
এই দুইটাই শিখেন, বেশি শিখলে মনে থাকবে না। এগুলোই সে মনে রাখতে পারতেন না, এগুলো মনে রাখলে আপনি ডাক্তার হয়ে যাবেন মোটামুটি। এটা হচ্ছে যে নরটিপটাইলিন, নরটিপটাইলিন, হ্যাঁ আইলিন। তাহলে সিএনএস ড্রাগ শেষ, আর একটা ড্রাগ আছে, হ্যাঁ তাহলে আর মোটামুটি সিএনএস ক্লাস শেষ। আর যদি কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, হ্যাঁ এনি কোশ্চেন থাকলে। হ্যাঁ ডিহাইড্রেশন মানে জানে একজন, কে জানে বলেন? পানি শূন্যতা, হ্যাঁ পানি শূন্যতা দেখা দাও। হ্যাঁ না না না, ডিহাইড্রেশন হবে না, ডিহাইড্রেশন হচ্ছে যে একটা সাইড এফেক্ট, ডিহাইড্রেশনের জন্য এগুলো দেওয়া হয় না। ডিহাইড্রেশন হচ্ছে না, স্যালাইন দিবে, স্যালাইন সাইড এফেক্ট হইতে পারে। হ্যাঁ আর একটা ট্যাবলেট আছে, আরো আছে। হ্যাঁ হ্যাঁ ক্যাপসুল, প্রিগাভালিন হচ্ছে জেনে, ইয়া ট্রেডনন হচ্ছে গাওয়াপি, হ্যাঁ গাওয়াপি লেখা। এটা ইম্পর্টেন্ট ড্রাগ, হ্যাঁ এটা হচ্ছে অ্যাভেলেবেল ইউজ করা হয় কোথায়, এটা হচ্ছে অর্থোপেডিক্সে ইউজ করা হয়, হাত পায়ে ব্যথা, ব্যথা কমে না অনেক সময়। এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন, একটা পেশেন্টের কানে ফুজ হয়েছে, ফুজ হওয়ার পরে ভালো হয়েছে, ভালো হওয়ার পরে এবার হচ্ছে তার কানে ব্যথা, কানে ব্যথা যত ব্যথা যতই ওষুধ দেখ দেয় যত ব্যথার ওষুধ দেয় তার ব্যথা ভালো হয় না। নেফ্রোসিন দেয়, কিটোরোলাক দেয়, রোলাক দেয়, তারপর হচ্ছে যে ইন্ডোমিথাসিন দেয়, তারপর হচ্ছে দেখা গেছে যে যত এনএসএআইডি আছে সবগুলোই দেয়, কোনো ব্যথা ভালো হয় না। এসব ব্যথা ভালো হয় না কারণ হচ্ছে এগুলো হচ্ছে নিউরোপ্যাথিক পেন, নার্ভের সমস্যার কারণে যদি কোনো ব্যথা হয় সেগুলো হচ্ছে নর্মাল এনএসএআইডি কভার করে না, সেসব ক্ষেত্রে আপনি প্রিগাভালিন, এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইনে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অর্থোপেডিক ক্রনিক যে কোনো ব্যথা, মনে করেন একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিসের পেশেন্ট, তার ব্যথা থাকে সবসময়, ওই সব পেশেন্টের ক্ষেত্রে গাবা আপনি কম ডোজে দিবেন। হ্যাঁ প্রথমে 25-50, এটার একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কারো কারো ক্ষেত্রে লাকের মধ্যে দুই একজন পেট ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে, এজন্য সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে। হ্যাঁ এটা ইউজ করলে, হ্যাঁ লিনাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, এগুলো অ্যান্টি ডায়াবেটিক, ডায়াবেটিসের ওষুধ। ঠিক আছে ডায়াবেটিসের ওষুধ পরে। আচ্ছা তাহলে হচ্ছে যে এটা দিবেন, এটা হচ্ছে যে ডাবল ডোজ দিতে পারেন। হ্যাঁ না সিজারের রোগীতে আপনি কেন, সিজার তো তার অ্যাকুট কন্ডিশনে, সিজারের যদি পরবর্তীতে স্কার মার্কে ব্যবহার হয়, মনে করেন একজন সিজার করছে, তার যে সিজারের জায়গাটা, সিজারের জায়গাটা হচ্ছে যে স্কার মানে দাগ পড়ে গেছে, ফুলে গেছে, হ্যাঁ তখন ওই জায়গায় তার ব্যথা কন্টিনিউয়াস ব্যথা, যতদিন 10-15 বছর দেখা গেছে যতদিন ব্যথা, তখন সে দুইটা কাজ করতে পারে, সেই স্কারটাকে আবার রি অপারেশন করতে পারে, আবার অপারেশন করে স্কারটাকে আবার কেটে ফেলে আবার অপারেশন করে ইয়ে করতে পারে, অথবা মানে টেম্পোরারিলি ব্যথা কমাইতে পারে এই ফ্রিগাবা দিয়ে। ঠিক আছে আরেকটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, আপনার মনে করেন এখানে বেলস পালসি হয়, হ্যাঁ মুখ বাঁকা হয়ে যায়, পরবর্তীতে এটা ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া হয়, এটা আপনারা আবার চিকিৎসা দিতে পারতেন না, হ্যাঁ এটা হসপিটালে চিকিৎসা করতে হবে, পরবর্তীতে তার হচ্ছে যে এদিকে ব্যথা করে, কান ব্যথা করে, গালে এক পাশে ব্যথা করে, অথবা হাতে কোন ব্যথা করে, তবে ব্যথার জন্য এটা মোটামুটি ভালো কাজ করে। হ্যাঁ ঠিক আছে ক্রনিক পেইন, ক্রনিক বুঝিনি, 6 মাসের বেশি ব্যথা আছে তার, তো 6 মাস তো আর আপনার তাকে তারা ডাইক্লোফেন দিতে পারতেন না,
তাহলে 6 মাস ডাইক্লোপেন দিলে সে কি হইব ফিনিশ গো টু আপওয়ার্ড হ্যাঁ উপরের দিকে চলে যাইব হ্যাঁ ব্যথা বাড়বে না বাড়বে কেন হ্যাঁ আমরা আপনার আপনি খাইছেন খাইলে বাড়ে হ্যাঁ নাকি পুরো শরীর ঠান্ডা হয়ে যায় হ্যাঁ তাহলে ওটা আপনার সাথে ম্যাচ করে নাই এটা হচ্ছে যে হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন করে হাইপারসেনসিটিভিটির কারণে হয় ওই যে আরেকজনের মুখ বাঁক হয়ে যায় কে জানি বলছিল ওই যে উনি আপনারটাও এরকম হ্যাঁ আপনার দুইজন পাওয়া গেছে ড্রাগ হাইপারসেনসিটিভিটি হ্যাঁ তাহলে আপনি ফ্রিগা বা খাবেন না দোস্ত আপনার ডিমস আছেই আপনারা ডিমস দেখে দেখে প্রশ্ন করেন যারা কোশ্চেন করছে সবাই ডিমস দেখে দেখেই কোশ্চেন করছে ঠিক আছে নাকি ডিমসে ডোজ আছে বিশেষ করে ঘুমের ওষুধ যেগুলো লিখছি ঘুমের ওষুধ সব হচ্ছে রাতে এক বেলা হ্যাঁ আর হচ্ছে যে অ্যান্টি ডিপ্রেশন্ট ডিপ্রেশনের যেগুলোর জন্য যেগুলো লিখছি এগুলো এক বেলা রাতে আর হচ্ছে কম্বিনেশন ওসিডি এটা হচ্ছে যে সকালে এক বেলা দিবেন যদি তার সমস্যা কম মনে হয় আর যদি মনে হয় যে বেশি তখন সকাল দুপুরে দিবেন রাতে দিবেন না রাতে দিলে সে হঠাৎ করে ঘুমাতে উঠে বসে থাকবো ঠিক আছে হ্যাঁ গাবা গাবা হচ্ছে গাবাটাও সেম আপনি যদি মাইল্ড হয় তাহলে এক বেলা দিবেন কম যদি হয় আর যদি বেশি হয় তাহলে দুই বেলা দিবেন এটা হচ্ছে পেশ হ্যাঁ গাবা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা করবে না ঠিক আছে লং টাইম ব্যবহার করা যাবে না কোন ওষুধ একটা ক্লাস শেষ অলরেডি হ্যাঁ যেহেতু সিএনএস ড্রাগ শেষ এখন ব্রেক দিব 10 মিনিট রাতে ব্যবহার করা যাবে না কম্বিনেশন ওই যে প্রানজিট আর একটা হচ্ছে মুডন এই দুইটা এগুলো রাত্রে ব্যবহার করলে অনেক সময় পেশেন্ট সবার হয় না হ্যাঁ কিছু কিছু পেশেন্ট আছে অতিরিক্ত ঘুম হয় এগুলোতে অতিরিক্ত ঘুমের কারণে সে মানে অজ্ঞান অবস্থা হয়ে যায় হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে থাকে ঘুমের মধ্যে বসে থাকে না অস্থির অস্থির ভাব লাগে হ্যাঁ তার মানে হচ্ছে যে তাকে ড্রাগ চেঞ্জ করতে হবে তার মুডন দিলে যদি অস্থির অস্থির ভাব লাগে তখন প্রানজিটে যাবেন আর প্রানজিট দিলে অস্থির অস্থির ভাব হইলে মুডন দিবে এখানে ড্রাগ শরীরের সাথে মেসের ব্যাপার স্যাপার আছে একই ড্রাগ আপনার শরীরে 25 মিলিগ্রাম খুব ভালো কাজ করবে আমার শরীরে 300 মিলিগ্রাম দিলেও এই কাজ করবেন ম্যান টু ম্যান বেরি করে ঠিক আছে আর আরেকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হচ্ছে যেই কোনো ড্রাগ আপনি শুরু করতে যাবেন আপনার কাছে সন্দেহ লাগতেছে যে এটা ডোজ হবে এটা হবে কি হবে না আমি শিওর না তখন আপনি লো ডোজে দিবেন আপনি জানেন যে এটা হচ্ছে যে মনে করেন এই আপনার ডাইক্লোপেন 50 মিলিগ্রাম দেওয়া যায় হ্যাঁ 50 মিলিগ্রাম দুই বেলা দেওয়া যায় অনেকে দেখা যায় ডাইক্লোপেন এসআরও দুই বেলা দিয়ে দেয় কিন্তু এটা হচ্ছে যে অনেক বড় ক্ষতি করে তার কিডনিটা নষ্ট করে দেয় ঠিক আছে তো ডাইক্লোপেন আপনি দুই বেলা দেওয়া যায় জানেন কিন্তু আপনি শিওর না আসলে কি দুই বেলা না এক বেলা অনেক সময় দেখা গেছে যে রুগী আসছে আপনার সামনে তো দেখার সুযোগ নাই আসলে কি দুই বেলা না এক বেলা তখন আপনি প্রায় এক বেলা দিবেন লো ডোজ দিবেন রিবোট্রিল 0.5 আপনি শিওর না যে এটা একটা দিবেন না কত দিবেন তখন অর্ধেক করে দিয়ে দিবেন ঠিক আছে তার মানে আপনি সেফ থাকলেন আগে হচ্ছে নিজের সেফটি হ্যাঁ এখন 10 মিনিট চিন্তাভাবনা করেন এটার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে 10 মিনিট এটার সম্পর্কে যদি কোশ্চেন থাকে কোশ্চেন করেন এরপরে পরের ক্লাস শুরু হবে হ্যাঁ পরের ক্লাস হচ্ছে